এবার আমি সবার চোখ বেঁধে দেবো। চোখ বাঁধবি মানে তোর মতলবটা কি বলতো? চোখটা বাঁধবি কেন? আর চোখ বন্ধ করে কিসের সারপ্রাইজ বলতো? হ্যাঁ বুঝতে পারছি না, তুই কি করতে চাইছিস সেটাই তো বুঝতে পারছি না। শোনো শোনো শোনো, আমি যে সারপ্রাইজটা দিতে চাইছি তার জন্য তো প্রশ্ন করলে চলবে না, সত্যি বাবা। দু আচ্ছা ঠিক আছে, ও যখন বলছে তাহলে আমরা একটু লাইন করে দাঁড়াই। আরে ও সমাধানটা তোর কাছ থেকে চেয়েছিলাম। আয় আয় দাদা, আয় 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 আয়। কি হচ্ছে এটা কি বলতো? কোনো মানে হয় এগুলোর? আরে মানেটা একটু বুঝতে পারবে? চোখটা খোল তুই আমার। আমার তো চোখ ছালা করা হয়ে যাচ্ছে চোখটা। দারুণ লাগছে না, কি সাজানো বলতে আছে সত্যি। এই তো বান্দর এসে গেছে, বান্দর এত সুন্দর কেসে নিয়েছে। আমি অবিশ্বাস্য সাজাই ওই যে তোকে আজ দারুণ লাগছে পারো, আমি তো চোখ ফেরাতেই পারছি না। কি করেছো গো, একেবারে কেঁপে গেলাম। সারাক্ষণই আর কি না, এই চলো না আবার দুজনে মিলে বিয়ের পিঁড়িতে বসি। তাকে হেডবিল লাগছে, তাকে সুন্দর লাগছে, তাকে হেডবিল লাগছে রে রে রে। পার্বতী, আমার দেওয়া শাড়িটা পড়েছে। আরে চৌকিদার তো সে চৌকিদার নয়। পার্বতী তোমাকে তো দারুণ লাগছে, খুব সুন্দর মানিয়েছে। খুব সুন্দর বানিয়েছে তোকে। এই কে দিল রে এই শাড়িটা? কে